নমস্কার বন্ধুরা, আমরা প্রতিদিন বিভিন্ন আনহেলদি খাবার খেয়ে থাকি। প্রয়োজনের থেকে বেশি তেল মশলাযুক্ত খাবার আমাদের কার না পছন্দ। তাই আজকের এমন একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যেটি ক্ষুদ্রান্ত বৃহদন্তকে ভালো রাখতে সাহায্য করে, এর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ওজন কমাতে খুবই কার্যকর, খেতে ভীষণই সুস্বাদু হয়। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তার জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ চিড়ে। চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে। পাঁচ থেকে ছবার এইভাবে চিড়েগুলোকে ধুয়ে নিয়ে একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত চিড়েগুলো একটি পাত্রে ধুয়ে তুলে নিয়েছি। এখানে আমি চাল চিড়েটা ইউজ করেছি। অনেকবার ধুয়ে নেওয়ার পরেও চিড়েগুলো একটু শক্ত শক্ত ভাব আছে, আর এই শক্ত শক্তটার জন্যই খেতেও ভীষণই সুস্বাদু হবে। এখানে আপনারাও চাল চিড়েটা ব্যবহার করবেন এই রেসিপিটাতে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম টক দই। এবারে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার 3 থেকে 4 চামচ। আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে লিকুইড দুধের পরিমাণটা খুব অল্প রাখলে ভালো হয়। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। আপনারা যে যেমন ড্রাই ফ্রুট খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী আখের গুড়। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে মিষ্টিটা ইউজ করবেন। সমস্ত উপকরণগুলি দিয়ে মিশ্রণটি ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। ওপর থেকে কাজু কিশমিশ ও আলমন্ড ছড়িয়ে দিলেই রেডি আজকের এই দই চিড়ে রেসিপি। খেতে ভীষণই সুস্বাদু হয়, ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য উপযুক্ত একটি হেলদি খাবার। বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? আশা করি রেসিপিটা ভালো লেগেছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।